जय गुरु। 5 अप्रैल 1943 से श्री ठाकुर को जड़े गुरु भाई पचारुंट कहीं जदि अखाड़िया तर्क कै सहित किपर व्यवहार कर मनीषर विशेष विशेष कम्प्लेक्स ग्रंथि थाए अनकनसीयसली अज्ञात सारे तार सपोर्ट बा समर्थन रे बहु अवांतर जुक्तिर अवतारण करे। तुम्हे ओलटा जुक्ति जिते ही दिना कहीं से बुझना तेणु ता निकट प्रश्न करी तार दृष्टिभंगीर बास्तव परिणति कौन हो पारे सेटा तार मुहर बाहर करिया भूल जपरी तार समर्थित नीतिर असंगति सम्बन्ध से निजे ही बुझिपे अनक समय पास कटे जावाक हुए कुतर्क भर को जीवा अनुचित कहवाक हुए मु यही प्रकार बुझे वास्तव में भी देखा पाए यही आपण जोटा भल मन करती करे भल होगा नहीं तो कथा आपण भी भल चाहती मु भी भल चाहे परम पिता निकट में प्रार्थना करे आंबे मैंने कहीं भी जपरी भलर वंचित न हो धर्म और कुष्टीर अवमाननाकर कथा जदि कहे तेज बीर्जर सहित दृढ़ता प्रदर्शन करने को नट भली चलिया हुए जोठारे जेपरी सेठारे सेपरी। आलोचना प्रसंग पंचम खंड। परम प्रेममय श्री श्री ठाकुर सत्यानुसरण थे पाठ दोष देखा और परनिंदा এটা খুবই সত্যি কথা যে মনে যখনই অপরের মঙ্গলবিহীন স্বার্থবুদ্ধি থেকে কারুর দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতর এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ছেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। দোষ দেখিয়া দুষ্ট হইও না, আর তোমাতে সংলগ্ন সবাইকে দুষ্ট করিয়া তুলিও না। তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না, আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরে সুখ্যাতি করার অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিশ্রীকেও সুন্দর দেখো, কখনো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে অপরের সুখ্যাতি করতে না পারে তবে যেন কারোর প্রতি কোনো মতামত প্রকাশ না করে, আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো খোসামর। সেক্ষেত্রে মন মুখ প্রায়ই এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ, আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। ভালোমন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে গুরুতে আকৃষ্ট হও, নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়। তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে চারিদিকে অসৎ করে ফেলেছ। পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ দোষ দৃষ্টি উন্নতির অন্তরায়। যদি উন্নত হইতে চাও দোষ দৃষ্টিকে চিরদিনের মতো বিদায় দাও,
মানুষের গুণের যাহা কিছু দেখো তাহাই ভাবো তাহাই বলো আর আলোচনা করো। পারো তো সাবধান থাকিও কাহারও দোষ তোমাতে কোনো প্রকার ক্ষতির সৃষ্টি না করিতে পারে। বাণী সংখ্যা 10। দোষ দর্শনে, দোষ দেখতে হলেই তা ভাবতে হবে, চিন্তা করে বের করতে হবে, আর তার সাথে একটা বিরক্তির বা আক্রোশের বোধকে সজাগ রাখতে হবে। আর এই করতে গেলেই মস্তিষ্কে ঠিক অমন্তরভাবেই মজুদ থাকবে, দেখতে পাবে কিছুদিন পরে সেই দোষগুলির অভিনয় তুমি কেমনতরভাবে করছ। তাই সাবধান হও, দোষ দেখা হতে, দোষ ভাবা হতে, বিরক্তি ও আক্রোশ হতে। বাণী সংখ্যা 11। দোষ রিক্তকরণে, আর যদি দেখেই ফেলে থাকো কারোর দোষ, তোমার মাথায় তা মজুতি থাকে, তার কারণ ও অবস্থাকে অনুসন্ধান করে কেমন করে তা সম্ভব হয়েছে তার পক্ষে যথাযথভাবে বুঝেই একটা সহানুভূতির ভাব নিয়ে যা তোমার মাথার ভিতর মজুত আছে তাকে এমনতরভাবে রিক্ত করো যাতে আর অমন্তর ঘটাই তোমার পক্ষে অস্বাভাবিক হয়। বাণী সংখ্যা 12। পরম প্রেমময়ের পুণ্যপুঁথির থেকে কিছু অংশ পাঠ করছি। বেদান্ত একটু প্রাণে প্রাণে ঢুকিয়ে দিলেই হলো, বেদান্ত প্রচার করতে হবে। যেমন বেদান্তে সব আছে, কৃষ্ণকেও বলবে দেখ ও দেখিয়ে দিতে পারবে। একটা সৃষ্টি হলে অসংখ্য সৃষ্টি হবে। দেখ নেশানটা পুড়ে গেছে কেবল ছুঁত মার্গে, কেবল কতকগুলো কুলগুরু আর পুরোহিত ধর্মজ্ঞান তো দেয়ই না, কেবল দেহি বার্ষিক পেলেই মিটে গেল, সঙ্গে সঙ্গে নিজেরাও হারিয়েছে। দেখ একটা কথা আছে, যতই করিবে দান তত বেড়ে যাবে, দানও করে নাই বেড়েও যায় নাই। আর বলে বেদে অধিকার নাই, করতে করতে নিজেদেরও অধিকার নাই, বোঝে কে বাবা। বিচারে জ্ঞানটা পেকে যায়, বিচার করে দেখতে হয়। এখন গুরু বলেন শিষ্য নাই, শিষ্য বলে গুরু নাই। এই বিচার করতে গেলে উদার হতে হবে। যে বিচারে হিংসা থাকে সেটি বিচার নয়, সে বিচারে অধঃপাতে নিয়ে যায়। তা তুই করে জানা, বিবেকটা তো আছে, অত বোকা সাজলে কাজ হয়? যেখানে চিন্তা শক্তির বের হয়ে যায় সেখানে জিজ্ঞাসা করতে হয়, অন্যের সাহায্য নিতে হয়। জয় গুরু।